86 নম্বর ওয়ার্ডে এবারে ত্রিধারা সম্মেলনী দুর্গোৎসব কমিটি এবং দেশপ্রিয় পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির সহায়তায় একটি বাড়িতে সেফ হোমের উদ্বোধন হলো আজ। এবং এখানে 30টি শয্যা রয়েছে সেফ হোমে। সেফ হোমের এই 30টি শয্যায় যারা করোনা আক্রান্ত হয়েছেন, যাদের অল্প সিমটমস রয়েছে, তারা যদি পরিবারের মধ্যে থেকে বেরিয়ে এসে এখানে থাকতে চান, বিনামূল্যে থাকতে পারবেন। এবং আপনারা দেখছেন যে এখানে রয়েছে সেই শয্যা, পাশাপাশি এখানে অক্সিজেন সিলিন্ডারেরও ব্যবস্থা রয়েছে, পাশাপাশি তাদের প্রোটিনযুক্ত খাবার এবং ওষুধ সরবরাহ ব্যবস্থা থাকছে। আজ এই সেফ হোমটির উদ্বোধন করলেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী দেবাশিস কুমার। তারা এই সেফ হোমের উদ্বোধন করলেন। দেবাশিস কুমার তার এলাকার মানুষদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করলেন, যে হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করলে অবশ্যই আপনাদের কি সুবিধা এবং আপনাদের কি অসুবিধা সেগুলো কিন্তু সব সময় 24 ঘন্টার জন্য জানাতে পারবেন এবং চালু থাকবে সেই হেল্পলাইন নম্বরটি। 7596879988 যাদের কম সিমটমস অথবা আইসোলেশনে থাকলেই চলবে, ডাক্তাররা সেরকম পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবুরা, তারা যদি আইসোলেশনে থাকতে চান, নিজেদের বাড়িতে যদি সেই রকম ব্যবস্থা না থাকে যাকে বলা যায় সম্পূর্ণ তো আইসোলেশনে থাকার মতন ব্যবস্থা, তাহলে তারা সেফ হোমগুলো ব্যবহার করুন, এটাই আবেদন থাকবে, তাতে আমাদের সংক্রমণ অনেক কমবে। 30টা বেড আছে এবং আমরা প্রয়োজন মনে করলে আরও 30টা বাড়াতে পারি, আমাদের সেখানে জায়গা আছে, জায়গা আছে, বেড আছে, সব আছে, আমরা এখন বাড়াইনি, চাহিদা অনুযায়ী বাড়িয়ে পাবো। এটাই তো মনুষ্যত্ব, মানে আমরা যদি নিজেরা না এগিয়ে আসি এবং আমাদের চেনা জানা ওর চেনা জানা যারা আছে, ওর তো সারাক্ষণ ফোন আসে, যেহেতু ওর বাবার সেই পাওয়ারটা আছেন এবং তিনি সেই জায়গায় আছেন, তো এত খারাপ লাগে সবসময় শুনতে। এবং ও সারাক্ষণ দেখি ফোনে কনভে করছে বাবাকে যে এই আজকে এর বেডের দরকার, আজকে এ সিরিয়াস, আজকে এই এই হয়েছে ওই হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি যতটা অ্যাটলিস্ট যারা করতে পারবেন, যারা করছেন, তাদেরকে যদি কনভে করে দিই, এটাই যথেষ্ট। তো আমার মনে হয় সবাইকেই, সবাই যদি আমরা একটু একটু করে এগিয়ে আসি, তাহলে এই রোগটা খুব তাড়াতাড়ি চলে যায়। এত ফোন আসছে এই সময়, এবং একটা সময় এখন একটু স্লাইটলি বেটার, মাঝখানে একটা সত্যি সময় এসেছিল যখন মানে হাত পা বাঁধা, মানে চেষ্টা করলেও আমরা পাচ্ছিলাম না, ফেল করছিলাম। এবং সেটা সেই মানুষটাকে চিনি না জানি না, কিন্তু কোনো মানুষ মারা যাচ্ছে বা খুব ক্রিটিক্যাল শুনলে খারাপ লাগে, এবং মানে বাড়িতে বসেও একটা ডিপ্রেশন হয়ে যাচ্ছিলো। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা পেরেছি, সবাই মিলে এগিয়ে এসছে যে এতগুলো সেফ হোম করার। আশা করছি যে সবাই মিলে, যেটা বললো যে সবাই মিলে যাতে একসঙ্গে কাজ করে এই রোগটা থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাব। করোনার দ্বিতীয় ঢেউ এবং তার পাশাপাশি রয়েছে ইয়াসের জন্য আগাম আতঙ্ক, কিন্তু তারই মাঝে এই সেফ হোম নিঃসন্দেহে বেশ কয়েকজন মানুষের কাজে লাগবে, তাদের সাহায্য করবে এবং এলাকার মানুষকে উজ্জীবিত করবে, এটাই বলা যেতে পারে। ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।